দাদার সঙ্গে খেলতে গিয়ে 11 মাসের শিশুর মাথায় আটকে গেল হাড়ি। পরিবারের লোকেরা ব্যর্থ হলে অবশেষে হাসপাতালে নিয়ে আসা হয় শিশুকে। দমকলের সাহায্যে প্রায় এক ঘন্টার চেষ্টায় হাড়ি কেটে মুক্ত করা হয় ওই শিশুকে। ঘটনাটি ঘটেছে বনগাঁর কালোপুরে। প্রতিদিনের মতো দাদার সাথে খেলা করছিল 11 মাসের ছোট্ট ছেলে দেবরাজ। বাড়িতে থাকা ছোট্ট একটি হাড়ি নিয়ে খেলতে খেলতে কখন যেন ভাইয়ের মাথায় আটকে গিয়েছে হাড়িটা। খেয়াল করেনি বর্দা, বড় হলেও সেও বয়সে ছোট, কিছুই বুঝতে পারেনি দুই ভাই। নজরে আসে মায়ের, মা বুঝতে পারেন বিপদ ঘটিয়েছে দুই ছেলে। বাচ্চার মাথায় হাড়ি আটকে যাওয়ায় কি করে তা বের করা হবে চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। নিজেরা চেষ্টা করেও তা বের করতে না পারায় অবশেষে হাসপাতালে নিয়ে আসা হয় ছোট্ট শিশুকে। চিকিৎসক ও দমকল কর্মীরা যৌথভাবে প্রায় এক ঘন্টার চেষ্টায় হাড়ি কেটে মুক্ত করেন শিশুকে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালোপুর বিশ্বাসপাড়া এলাকায়। জানা গেছে এলাকার বাসিন্দা অনিতা সরকারের ছোট্ট ছেলে দেবরাজ সরকার ঘরে দাদার সাথে খেলা করছিল। দাদার সাথে খেলা করায় নিশ্চিন্তেই ছিলেন মা, কিন্তু অসাবধানতাবশত এমন ঘটনা ঘটবে তা ভাবতে পারেননি মা অনিতা সরকার। ঘটনার পর বেশ কিছুক্ষণ পরিবারের লোকেরা শিশুর মাথা থেকে হাড়িটি বের করবার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয় দেবরাজকে। পরিস্থিতি দেখে দমকলকে খবর দেন হাসপাতালের চিকিৎসকেরা। দমকল এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় শিশুর মাথা থেকে হাঁড়িটি বার করে। দেবরাজের মা অনিতা সরকার বলেন, ঘরে দাদার সাথে খেলা করতে করতে কখন মাথায় হাঁড়ি আটকে গিয়েছে আমরাও খেয়াল করিনি। অবশেষে ছেলেকে হাসপাতালে নিয়ে আসি। খেলতে খেলতে বড় ছেলে মাথায় দিয়ে দিয়েছে, বুঝতে পারিনি ছোট মানুষ। এবার পরে বলছে মা মাথা হাঁড়ি ঢুকে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছিলাম। ডাক্তাররা বের করতে চেষ্টা করেছিল, বের করতে পারেনি। তারপরে কেটে বের করা হয়েছে, কেটে দিয়ে ওপর থেকে কেটে বের করেছে, এখন সুস্থ আছে। এ বিষয়ে দমকল আধিকারিক শম্ভু কুণ্ডু বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে আমরা ছুটে আসি। দীর্ঘক্ষণের চেষ্টায় শিশুর মাথা থেকে হাঁড়িটি বার করা হয়েছে। বাচ্চাকে মায়ের কোলে সুস্থভাবে ফিরিয়ে দিতে পেরে খুশি হাসপাতাল ও দমকল কর্তৃপক্ষ। আমরা সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আমাদের যে সমস্ত যতটুকু সহযোগিতা করার যন্ত্রপাতি আছে লক্ষ্যটার, সেই ধরনের গিয়ার্স আমরা তুলে নিয়ে ডাক্তারবাবুর কাছে আসি। সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে বাচ্চাটাকে হাড়ি থেকে মুক্তি করতে পেরেছি এবং বাচ্চাটা সম্পূর্ণরূপে সুস্থ আছে, তার মা বাবার হাতে আমরা তুলে দিতে পেরেছি। হ্যাঁ, বাচ্চাটা সম্পূর্ণরূপে সুস্থ আছে, তাকে নিঃশ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা ছিল না। আস্তে আস্তে সুষ্ঠুভাবে লক কাটার মাধ্যমে ডাক্তারের ও আমাকে সর্বতভাবে ওনার সহযোগিতায় ওনার নির্দেশে যেভাবে যেটা সহযোগিতা চেয়েছেন, আমরাও তত্র বনগাঁ দমকল কর্মী সর্বতভাবে তাকে সহযোগিতা করেছি এবং উভয়ের নেতৃত্বে আজকে আমরা সুন্দর একটা বাচ্চাকে আমরা বিপদের হাত থেকে মুক্ত করতে পেরেছি। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।